আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি রোমানিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। বর্তমানে বাংলাদেশ থেকে যারা রোমানিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে সেখানে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। আপনারা এই দেশটির ভিসা কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে, ভিসাটি মূলত বাংলাদেশ থেকে হবে নাকি ইন্ডিয়া থেকে হবে, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, রোমানিয়া আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে একটি শেনজেন কান্ট্রি। রিসেন্টলি কিন্তু এই দেশটি শেনজেনের আওতাধীন হয়েছে। বাংলাদেশ থেকে বর্তমানে অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু এই দেশটিতে যাচ্ছে, আবার অনেকেই আছে যারা বেড়ানোর উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে এই দেশটিতে কিন্তু যেতে চাচ্ছেন। তো কথা হচ্ছে রোমানিয়া ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে। দেখুন, ডকুমেন্টসের ক্ষেত্রে ফার্স্টে আপনাদের দরকার পড়বে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে কিন্তু 6 মাস থেকে 1 বছর থাকতে হবে। এরপরে লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে টিকিট বুকিং কপি অবশ্যই থাকতে হবে, এবং রোমানিয়াতে একটি হোটেল কিন্তু বুকিং দিতে হবে। তারপরে আপনাদের ছবি দরকার পড়বে, অবশ্যই সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, 2 কপি লাগবে। এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তারপরে আপনার এনআইডি কার্ড লাগবে, যদি এনআইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও কিন্তু সেটা করতে পারবেন, এবং আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট কিন্তু দরকার পড়বে। আপনি যদি বিজনেস করে থাকেন এক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ হতে হবে, এবং আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে এনওসি দিতে হবে। এর সাথে আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট কিন্তু দিতেই হবে। তারপরে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ যেতে চান মূলত রোমানিয়া দেশটিতে, সেক্ষেত্রে আপনাদের নিকানামা বা আপনার ম্যারেজ সার্টিফিকেট কিন্তু দিতে হবে, সেটা অবশ্যই নোটারাইজ থাকতে হবে। এবং আপনার সাথে যদি বাচ্চা নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার ভিসা করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই দরকার পড়বে। এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। এরপরে লাগবে হচ্ছে অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন, এটাও একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এর সাথে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স দরকার পড়বে, কাভার লেটার দরকার পড়বে, ট্রাভেল আইটেনারি দরকার পড়বে, সর্বশেষ লাগবে হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। দেখুন, যেহেতু রোমানিয়া একটি শেনজেন কান্ট্রি, আপনারা জানেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে হলেই কিন্তু আপনার পাসপোর্টে আপনার ট্রাভেল হিস্টোরিটা কিন্তু ভালো থাকা লাগে, তাছাড়া কিন্তু ভিসাটি করা যায় না। আর বর্তমানে এখন এই রোমানিয়ার ভিসাটি মূলত বাংলাদেশ থেকে না, এটা ইন্ডিয়া থেকে হবে। অবশ্যই কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করে তারপরেই কিন্তু ভিসাটি করতে হবে। তবে আপনার ডকুমেন্টসের যে প্রসেসিংগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের এই অফিস থেকে কিন্তু করা হবে। আমরা কিন্তু আপনাদেরকে ডকুমেন্টসের সাপোর্ট দিয়েও কিন্তু হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। তো স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মূলত একজন ভিসা এক্সপার্ট দিয়ে ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স খুবই কম থাকবে। আপনি ভিসাটি পাবেন এটা আপনি শিওর থাকুন, ঠিক আছে? তো যাই হোক, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখন এই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে রোমানিয়ার এই ট্যুরিস্ট ভিসাটি করাতে চাচ্ছেন, অবশ্যই আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে, এবং আমাদের ডেসক্রিপশনে A to Z সব কিছু দেওয়া থাকবে। আপনি এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে আসতে চান, আমাদের অফিস মূলত ঢাকাতে নর্থ বাড্ডাতে গুলশানে আমাদের অফিস। তো আপনারা চাইলে কিন্তু আপনারা আমাদের অফিসে কিন্তু এসে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু প্রসেসিং করিয়ে নিতে পারেন। সাথে যদি আরও অন্য কিছু আপনাদের জানার দরকার থাকে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমাদের অফিসে সরাসরি আপনারা আসবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।